শুভ সকাল। আজ 13 অগস্ট মঙ্গলবার। চালন্তু জানিবা দেশ বিদেশর 30টি বড় খবর মাত্র 10 মিনিটে। যদি এপর্যন্ত আপনার ভিডিওক লাইক করে না, ভিডিওক লাইক করে চ্যানেলকে সবসক্রাইব করে কমেন্ট মাধ্যমে জানান্তু আপনার আম ভিডিও কেউ জেলার দেখুঁচ। সক্রিয় মৌসুমী প্রভাবে 13 তারিখর ওড়িশার বর্ষা পরিমাণ বড়িব। 13 তারিখে উত্তর ওড়িশা সমেত অনুগুল, সম্বলপুর, বরগড়, সুবর্ণপুর, বলাঙ্গীর, নুয়াপড়া, কলাহান্ডি, নবরঙ্গপুর, কোরাপুট, কেন্দ্রাপড়া জেলার কেতেক স্থানের প্রবল বর্ষার সম্ভাবনা রয়েছে। 14 ও 15 তারিখে ময়ূরভঞ্জ, কেউঝর, বালেশ্বর, সুন্দরগড়, ভদ্রক, যাজপুর জেলার গোটিয়ে দুইটি স্থানের প্রবল বর্ষা হইপারে। ইউক্রেন সহ রুষর যুদ্ধ কারণর ভারতীয় সেনা এবে সতর্ক রয়েছে। প্রোজেক্ট ডেল্টা মাধ্যমে 2027 ভিতরে এহা আহুরি সশস্ত্র হেব। অন্য দেশর অনুপ্রবেশকারী যোজনাকু এহা পণ্ড করিবাকু সক্ষম হেব। ভারতীয় নৌসেনা সেথিপাই 2টি পরমাণু চালিত যুদ্ধ জাহাজকু মুতয়ন করিবা পাই সরকারঙ্ক সহ সম্পর্ক করিছি। মোদি সরকারঙ্ক দ্বারা 2015 স্বীকৃতিপ্রাপ্ত 30 বর্ষ পুরুণা যুদ্ধ জাহাজ ইন্ডো ফেসিফিক্রে 6টি এসএসএন কু মঞ্জুরি দিয়া যাইছি। মাত্র প্রথমে 2টি এসএসএন কু কার্যকরী করিবাকু নৌসেনা সরকারকু জনাইব। দিল্লি গ্রস্তরে যাবে মুখ্যমন্ত্রী মোহন মাঝি। 3 দিনিয়া দিল্লি গ্রস্তরে মুখ্যমন্ত্রী সরকারি কার্যক্রমে যোগ দেবে। সড়ক ও রেল প্রকল্প সহ বিভিন্ন প্রসঙ্গ উপরে কেন্দ্রমন্ত্রী সহ আলোচনা করিবে। রাজ্যকু নূতন প্রকল্প আসিবা নেই আলোচনা করিবে। মুখ্যমন্ত্রী গ্রস্ত সময়ে সে বিভিন্ন কেন্দ্রীয় নেতৃত্বকু ভেটিবা সহ এনএচআই কর্তৃপক্ষ সহ আলোচনা করিবার কার্যক্রম রয়েছে। রাজ্যের যেমানে বিস্থাপিত অছন্তি ও ভূমিহীন ব্যক্তি অছন্তি সেমানকু ডিসেম্বর 31 সুধা বিস্থাপিত লোককু জমি পট্টা প্রদান করিবা নেই সূচনা দেইছন্তি রাজস্ব মন্ত্রী সুরেশ পূজারী। সেই সব পরিবারঙ্কর উত্তরাধিকারীকু আসন্তা ডিসেম্বর 31 সুধা 10 ডিসমিল লেখায়ে জমি সরকার রাজস্ব বিভাগ তরফরু প্রদান করা যিব। এথিসহিত হীরাকুদ নদীবন্ধ যোজনার যে পরিবার নিজ নিজ ভিটামাটি ত্যাগ করিছন্তি এবং সর্বস্ব হরাইছন্তি সেমানকু শীঘ্র ন্যায় প্রদান করা যিব। এহা সহিত এবে সুদ্ধা 4400 ক্ষতিগ্রস্ত পরিবারকু পট্টা দিয়া সারিথিবা কহিছন্তি মন্ত্রী। রত্নভণ্ডার খোলা যাই 2টি পর্যায়ে অলঙ্কার স্থানান্তরণকু কিছুদিন পরে মাসে পুরি যিব। হেলে এযায় আগেই পারিনি ভণ্ডার গৃহ মরামতি কি অলঙ্কার গণতি প্রক্রিয়া, কারণ এথিরে বাধক সাজিছি গুপ্ত কোঠরি ও সুড়ঙ্গ থিবা চর্চা। যদিও এহা জানিবাকু ভিতর ভণ্ডার লেজর স্ক্যানিং পাই অলঙ্কার তদারক কমিটি সরকারকু প্রস্তাব দেইছি, হেলে সেনেই নিষ্পত্তিরে বিলম্বকু নেই বিভিন্ন মহলরে উঠিছি প্রশ্ন। তেনে আইনি মন্ত্রী কহিছন্তি সিন্ধুক আলমারি এসওপি নিষ্পত্তি হয়েছি, খুব শীঘ্র মরামতি আরম্ভ হেব। ভুবনেশ্বরের রাজ্যস্তরীয় পরেড উৎসব পাই অভ্যাস আরম্ভ। 78তম স্বাধীনতা দিবস পাই ভুবনেশ্বর মহাত্মা গান্ধী মার্গরে পরেড রিহর্সাল হয়েছি। চলিত বর্ষ পরেডরে এনসিসি, স্কাউট, গাইড, অর্ধসামরিক ও সামরিক ভলি বিভিন্ন কন্টিজেন্টকু মিশাই প্রায় 58টি ট্রুপ অংশগ্রহণ করিবে। অগস্ট 15 দিন সকাল 9টা সময়ে মুখ্যমন্ত্রী মোহন মাঝি পতাকা উত্তোলন করে জনসাধারণকু উদ্বোধন দেবে। এরপরে সম্মিলিত পরেডরে অভিবাদন গ্রহণ করিবে। প্যারিস অলিম্পিক্স 2024 উদযাপিত। আমেরিকা 1 নম্বর, ভারত 71তম লস এঞ্জেলসে পরবর্তী অলিম্পিক্স। আমেরিকা ও চীন প্রত্যেক সম্মান 40 লেখায় স্বর্ণ জিতি সম্মানকু বাঁটিলে মোট পদক দৃষ্টি আমেরিকা 126, এশীয় মহাশক্তি চীন 91কু পছরে পকাইছি। আয়োজক ফ্রান্স কিন্তু নিজর শ্রেষ্ঠ প্রদর্শন 16 স্বর্ণ সহ 64 পদক দেই আশা মোতাবক সফলতা পাইছি। অস্থির বাংলাদেশ, হাই আলর্টরে ওড়িশা, সমুদ্রে কড়া প্রহরা ও পাট্রোলিং বোটর ঘন ঘন পৈতরা, জলপথ ও স্থলপথরে তনাঘনা ও পচরা উচরা, জলপথরে সন্দিগ্ধক গতিবিধি ও অনুপ্রবেশ উদ্যম উপরে কড়া নজর রাখিছন্তি তটরক্ষী বাহিনী ও মেরাইন পুলিশ। গতবর্ষ তথ্য কহুছি রাজ্যরে বর্তমান সমুদায় 1,57,432 জন ওড়িশার বাংলাদেশী শরণার্থী বা রোহিঙ্গিয়া বিভিন্ন জেলায় রহিছন্তি। এহা ব্যতীত সমুদায় 3,740 জন বাংলাদেশী অনুপ্রবেশকারী বেআইনভাবে বিভিন্ন জেলায় রহিছন্তি।
ଗୌତମ ଗମ୍ଭୀରଙ୍କ କୋଚିଂରେ ଭାରତୀୟ ଦଳ ଆରମ୍ଭରୁ ହିଁ କ୍ଲିନ୍ ସୁଇପ୍ ହୋଇଛି। ଟି ଟ୍ୱେଣ୍ଟି ସିରିଜ୍ ଟିମ୍ ଇଣ୍ଡିଆ ବିଜୟ ହୋଇଥିଲେ ମଧ୍ୟ ଦିନିକିଆ ସିରିଜ୍ରେ 2-0 ପରାସ୍ତ ହୋଇଛି। ତେବେ ଖୁବ୍ ଶୀଘ୍ର ଏହି ଭୁଲକୁ ସୁଧାରିବା ପାଇଁ ଟିମ୍ ଇଣ୍ଡିଆ ଚେଷ୍ଟା କରିବ ଏବଂ ଗୁରୁ ଗମ୍ଭୀର ମଧ୍ୟ ଏଥିପ୍ରତି ଗୁରୁତ୍ୱ ଦେବେ। ଏହା ମଧ୍ୟରେ ଭାରତୀୟ ଦଳକୁ ନେଇ ଏକ ବଡ଼ ଭବିଷ୍ୟବାଣୀ କରିଛନ୍ତି ଭାରତର ଜଣେ ପୂର୍ବତନ କ୍ରିକେଟର। ଚମ୍ପିଅନ୍ସ ଟ୍ରଫି ପୂର୍ବରୁ ଟିମ୍ ଇଣ୍ଡିଆରେ ବଡ଼ ପରିବର୍ତ୍ତନ ଦେଖିବାକୁ ମିଳିପାରେ ବୋଲି ସେ ପ୍ରକାଶ କରିଛନ୍ତି। ଇଣ୍ଡୋ ତିଦତୀୟ ସୀମା ପୋଲିସ ଫୋର୍ସ ବା ITBP କନେଷ୍ଟବଳ ପାଇନର ପଦ ପାଇଁ ନିଯୁକ୍ତି ରହିଛି। ପୋଲିସ ବିଭାଗରେ ସରକାରୀ ଚାକିରି ବା ସେଣ୍ଟ୍ରାଲ ପୋଲିସ ଚାକିରି ଖୋଜୁଥିବା ଯୁବକମାନଙ୍କ ପାଇଁ ଏହା ଏକ ଉତ୍ତମ ସୁଯୋଗ। ଏହି ପଦବୀ ମାଧ୍ୟମରେ ମୋଟ 202 ଖାଲି ପଦବୀ ନିଯୁକ୍ତି କରାଯିବ। ଏହିପରି ପରିସ୍ଥିତିରେ ଏହି ପଦବୀ ପାଇଁ ଆବେଦନ କରିବାକୁ ଚାହୁଁଥିବା ପ୍ରାର୍ଥୀମାନେ ଅଫିସିଆଲ ୱେବସାଇଟ୍ ITBP police.nic.in କୁ ଯାଇ ଅନଲାଇନ୍ ଆବେଦନ ଫର୍ମ ପୂରଣ କରିପାରିବେ। ଆଜିକାଲି ଯୁବପିଢ଼ିଙ୍କ ମଧ୍ୟରେ ବିଦେଶରେ ପାଠପଢ଼ା ପାଇଁ ଆଗ୍ରହ ବୃଦ୍ଧି ହେବାରେ ଲାଗିଛି। ବିଗତ 5 ବର୍ଷରେ ଏହି ସଂଖ୍ୟା ଦ୍ୱିଗୁଣିତ ହୋଇଛି। ବୈଦେଶିକ ମନ୍ତ୍ରାଳୟର ପରିସଂଖ୍ୟାନ ଅନୁଯାୟୀ 2024 ପ୍ରାୟ 108 ଦେଶରେ ପଢ଼ୁଥିବା ଭାରତୀୟ ଛାତ୍ରଛାତ୍ରୀଙ୍କ ସଂଖ୍ୟା 13,35,878 ବୃଦ୍ଧି ହୋଇଛି। 2019 କୋଭିଡ୍ ସମୟରେ ବିଦେଶରେ ପଢ଼ୁଥିବା ଛାତ୍ରଛାତ୍ରୀଙ୍କ ସଂଖ୍ୟା 6,75,541 ଥିଲା। ୟୁରୋପ ଏବଂ ଆମେରିକାରେ ଅକ୍ଟୋବର ନଭେମ୍ବର ଆଡମିସନ ହୋଇଥାଏ, ତେଣୁ ବର୍ଷ ଶେଷରେ ଏହି ସଂଖ୍ୟା ବୃଦ୍ଧି ହେବା ଅନୁମାନ କରାଯାଉଛି। ଉତ୍ତମ କ୍ୟାରିୟର ସୁଯୋଗ, ନାଗରିକତା ପାଇଁ ସହଜ ନିୟମ ଇତ୍ୟାଦି କାରଣ ଯୁବପିଢ଼ିଙ୍କୁ ଆକର୍ଷିତ କରୁଛି। ଯାଜପୁର କୋରାଇରୁ ଆରମ୍ଭ ହେଲା ପରିବେଶ ପଞ୍ଚାୟତ। ପରିବେଶ ସୁରକ୍ଷା ସମସ୍ତଙ୍କ ଉତ୍ତରଦାୟିତ୍ୱ। ଆଜି କୋରେଇ ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀର ବ୍ୟାସନଗର ପୌରାଞ୍ଚଳର ବ୍ୟାସ ସରୋବର ଜଗନ୍ନାଥ ମନ୍ଦିର ପରିସରରେ ପ୍ରଥମ ପରିବେଶ ପଞ୍ଚାୟତ ଅନୁଷ୍ଠିତ ହୋଇଥିଲା। ଏଥିରେ ମୁଖ୍ୟ ଅତିଥି ଭାବେ ଯୋଗଦେଇ କୋରେଇ ବିଧାୟକ ଆକାଶ ଦାସ ନାୟକ କୋରାଇରେ ଭୂତଳ ଜଳସ୍ତର ହ୍ରାସ ପାଉଥିବାରୁ ଚିନ୍ତା ପ୍ରକଟ କରିଥିଲେ। ଅନେକ ବୃହତ ଶିଳ୍ପାନୁଷ୍ଠାନ ରହିଥିବାରୁ ଭୂତଳ ଜଳ କମୁଛି ବୋଲି ସେ କହିଥିଲେ। ଆଦାନୀ ଗ୍ରୁପ ପାଇଁ ସୋମବାର ପାଲଟିଛି ବ୍ଲାକ୍ ଡେ। ହିଡେନ୍ ବର୍ଗ ରିପୋର୍ଟ ପରେ ସକାଳୁ ଖୋଲିଥିଲା ଷ୍ଟକ୍ ମାର୍କେଟ, ତେବେ ସେୟାର ବଜାରରେ ଆଦାନୀ ସେୟାରରେ ବଡ଼ ପ୍ରଭାବ ଦେଖିବାକୁ ମିଳିଥିଲା। ଏବେର ଖବର ସୁଦ୍ଧା ଆଦାନୀ ଗ୍ରୁପ୍ର 17% ହ୍ରାସ ହୋଇଥିବା ଜଣାପଡ଼ିଛି। ସକାଳ 9:15 ବଜାର ଖୋଲିବା ମାତ୍ରେ ଆଦାନୀ ଗ୍ରୁପ୍ର ସମସ୍ତ ସେୟାର ହ୍ରାସ ପାଇଥିଲା। ହାଇୱେ ପାର୍କିଂ ପାଇଁ ନୁହେଁ ଟ୍ରାକ୍ଟର ହଟାଯାଉ। ଆନ୍ଦୋଳନରତ କୃଷକଙ୍କୁ ସୁପ୍ରିମକୋର୍ଟଙ୍କ କଡ଼ା ଟିପ୍ପଣୀ। କୃଷକ ଆନ୍ଦୋଳନକୁ ନେଇ ପୁଣି ଥରେ ଚଳଚଞ୍ଚଳ ଶମ୍ଭୁ ବର୍ଡର। ବର୍ଡରରେ ବ୍ୟାପକ ଆନ୍ଦୋଳନ ଯୋଗୁଁ ନାହିଁ ନଥିବା ଅବସ୍ଥା ଭୋଗୁଛନ୍ତି ସାଧାରଣ ଲୋକ। ଏହି ପରିପ୍ରେକ୍ଷୀରେ ପଞ୍ଜାବ ଓ ହରିୟାଣାକୁ ସଂଯୋଗ କରୁଥିବା ଶମ୍ଭୁ ବର୍ଡରକୁ ଆଂଶିକ ଭାବେ ଖୋଲିବାକୁ ଆଦେଶ ଦେଇଛନ୍ତି ସୁପ୍ରିମକୋର୍ଟ। ସୋମବାର ଏହି ମାମଲାରେ ଶୁଣାଣି କରି ଅଦାଲତ କହିଛନ୍ତି ବର୍ଡରକୁ ମହିଳା ଓ ପିଲାଙ୍କ ପାଇଁ ଖୋଲିଦେବା ଉଚିତ। କୋଲକାତାରେ ମହିଳା ଡାକ୍ତରଙ୍କୁ ଦୁଷ୍କର୍ମ ଏବଂ ହତ୍ୟା ମାମଲା ଏବେ ସାରା ଦେଶରେ ଆନ୍ଦୋଳନର ରୂପ ନେଇଛି। ଏନେଇ ଫେଡେରେସନ ଅଫ୍ ରେଜିଡେଣ୍ଟ ଡକ୍ଟର୍ସ ଆସୋସିଏସନ୍ ବା FORDA ଦେଶବ୍ୟାପୀ ଆନ୍ଦୋଳନ କରିବା ପାଇଁ ଆହ୍ୱାନ ଦେଇଛି। ଆସନ୍ତା ସୋମବାରରୁ ହସ୍ପିଟାଲରେ ଇଲେକ୍ଟିଭ ସର୍ଭିସ୍ ପ୍ରଦାନ କରିବା ପାଇଁ ଆସୋସିଏସନ୍ ପକ୍ଷରୁ ଦାବି ହୋଇଛି। ଏହି ମାମଲା ପରେ ପ୍ରଭାବିତ ହୋଇଥିବା ମେଡିକାଲ କମ୍ୟୁନିଟିରେ ଏକତା ଏବଂ ପୀଡ଼ିତାଙ୍କୁ ଉପଯୁକ୍ତ ନ୍ୟାୟ ସହିତ ସ୍ୱାସ୍ଥ୍ୟକର୍ମୀମାନଙ୍କ ପ୍ରତି ସୁରକ୍ଷା ବ୍ୟବସ୍ଥା ବୃଦ୍ଧି କରିବା ପାଇଁ ଆନ୍ଦୋଳନର ରାସ୍ତା ବାଛିଛି FORDA। କାଲି ଅପରାହ୍ନ 4:00 +3 ଦ୍ୱିତୀୟ ପର୍ଯ୍ୟାୟର ନାମଲେଖା ଆବେଦନ ସାମ୍ସ ତରଫରୁ ଗ୍ରହଣ କରାଯାଉଛି। ଆଗ୍ରହୀ ଛାତ୍ରଛାତ୍ରୀମାନେ 29 ସେପ୍ଟେମ୍ବର 11:45 ସୁଦ୍ଧା ଆବେଦନ କରିପାରିବେ। ଏହାର ମେଧା ତାଲିକା ସେପ୍ଟେମ୍ବର 2 ତାରିଖ 4:00 ପ୍ରକାଶ ପାଇବ। ତାଲିକାରେ ସିଲେକ୍ଟ ହୋଇଥିବା ଛାତ୍ରଛାତ୍ରୀ 3-6 ତାରିଖରେ କଲେଜରେ ନାମ ଲେଖାଇ ପାରିବେ। ସେହିପରି ବାକି ରହିଥିବା ୱେଟିଂ ତାଲିକାରେ ବଳକା ରହିଥିବା ଛାତ୍ରଛାତ୍ରୀ ସେମାନେ ଆବେଦନ କରିଥିବା କଲେଜରୁ ଲ ଓ ହ୍ୱାଟ୍ସଆପ୍ ଆପ୍ ଜରିଆରେ ନାମଲେଖା ପାଇଁ ଅବଗତ କରିବେ ବୋଲି ଉଚ୍ଚଶିକ୍ଷା ବିଭାଗ ପକ୍ଷରୁ କୁହାଯାଇଛି। ଓଡ଼ିଶା ଆସିବେ ବିଜେପିର 2 ବରିଷ୍ଠ ନେତା, ବିଧାୟକଙ୍କୁ ତାଲିମ ଦେବେ କେନ୍ଦ୍ରୀୟ ନେତା। ବିଜେପି ରାଷ୍ଟ୍ରୀୟ ଅଧ୍ୟକ୍ଷ JP ନଡ୍ଡା ଏବଂ ସଂସଦୀୟ ବ୍ୟାପାର ମନ୍ତ୍ରୀ କିରଣ ରିଜିଜୁ
ଓଡ଼ିଶା ଆସି ବିଜେପି ବିଧାୟକଙ୍କୁ ତାଲିମ ଦେବେ। ପ୍ରଥମେ ଆସନ୍ତା 17 ତାରିଖରେ ଦିନିକିଆ ଗସ୍ତରେ ଆସି ବିଧାୟକଙ୍କୁ ଟ୍ରେନିଂ ଦେବେ କେନ୍ଦ୍ରୀୟ ସଂସଦୀୟ ବ୍ୟାପାର ମନ୍ତ୍ରୀ କିରଣ ରିଜିଜୁ। ଏହାପରେ 18 ତାରିଖରେ ବିଜେପି ରାଷ୍ଟ୍ରୀୟ ଅଧ୍ୟକ୍ଷ ତଥା ସ୍ୱାସ୍ଥ୍ୟମନ୍ତ୍ରୀ ଜେପି ନଡ୍ଡା ବିଧାୟକଙ୍କ ତାଲିମ କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଯୋଗଦେବେ। ଇରାନ ଇସ୍ରାଏଲ ମଧ୍ୟରେ ଆରମ୍ଭ ହୋଇପାରେ ଲଢ଼େଇ। ଆମେରିକା ପକ୍ଷରୁ ଜାରି କରାଯାଇଥିବା ସୂଚନା ଅନୁସାରେ ହମାସ କମାଣ୍ଡରଙ୍କ ହତ୍ୟା ପରେ ଇସ୍ରାଏଲ ଉପରେ ଏକ ଆକ୍ରମଣ ହୋଇପାରେ। ବିଶେଷ କରି ଇରାନ ଯେକୌଣସି ସମୟରେ ଇସ୍ରାଏଲ ଉପରେ ଆକ୍ରମଣ କରିପାରେ। ତେଣୁ ଇସ୍ରାଏଲ ଉପରେ ଆକ୍ରମଣକୁ ରୋକିବା ପାଇଁ ଆମେରିକା ମଧ୍ୟ ପୂର୍ବରେ କାର୍ଯ୍ୟ ଆରମ୍ଭ କରିଛି। ଇସ୍ରାଏଲର ସୁରକ୍ଷା ପାଇଁ ସମସ୍ତ ପଦକ୍ଷେପ ନେବାକୁ ଆମେରିକାର ପ୍ରତିବଦ୍ଧତାକୁ ଦୋହରାଇଥିଲା। କନ୍ଧମାଳ କରିବ ଓଡ଼ିଶା ଆଳୁ ସମସ୍ୟାର ସମାଧାନ। ରାଜ୍ୟରେ ଆଳୁ ନେଇ ସଙ୍କଟ ଦେଖାଦେଇଥିବା ବେଳେ ଏହିପରି ପ୍ରତିକ୍ରିୟା ରଖିଛନ୍ତି କନ୍ଧମାଳ ସାଂସଦ ସୁକାନ୍ତ ପାଣିଗ୍ରାହୀ। ଓଡ଼ିଶା ଆବଶ୍ୟକ କରୁଥିବା ଅଧା ଆଳୁ ଉତ୍ପାଦନ କରିବାରେ କନ୍ଧମାଳ ସକ୍ଷମ। ଏନେଇ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଏବଂ କୃଷିମନ୍ତ୍ରୀଙ୍କ ସହ ଆଲୋଚନା କରିବେ ବୋଲି କହିଛନ୍ତି କନ୍ଧମାଳ ସାଂସଦ ସୁକାନ୍ତ ପାଣିଗ୍ରାହୀ। ଏଥିପାଇଁ ବ୍ଲୁପ୍ରିଣ୍ଟ ପ୍ରସ୍ତୁତ ହେବ, ଚାଷୀଙ୍କୁ ପ୍ରୋତ୍ସାହନ ଯୋଗାଇ ଦିଆଯିବ ଏବଂ ଶୀତଳ ଭଣ୍ଡାର ତିଆରି କରାଯିବ ବୋଲି କହିଛନ୍ତି କନ୍ଧମାଳ ସାଂସଦ। ଓଡ଼ିଶାରେ ଲାଗୁ ହେବ ସୁଭଦ୍ରା ଯୋଜନା। ମହିଳାଙ୍କ ପାଇଁ ଯୁଗାନ୍ତକାରୀ ଯୋଜନା ଲାଗୁ କରିବା ପାଇଁ ପୂର୍ବରୁ ରାଜ୍ୟର ନୂଆ ବିଜେପି ସରକାର ଘୋଷଣା କରିସାରିଛନ୍ତି। ରାଜ୍ୟରେ ଖୁବ୍ ଶୀଘ୍ର ଲାଗୁ ହେବ ସୁଭଦ୍ରା ଯୋଜନା। ସେପ୍ଟେମ୍ବର 17 ତାରିଖରେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦିଙ୍କ ଜନ୍ମଦିନ। ଆଉ ମୋଦିଙ୍କ ଜନ୍ମଦିନରେ ହିଁ ରାଜ୍ୟରେ ସୁଭଦ୍ରା ଯୋଜନାର ଶୁଭାରମ୍ଭ ହେବ। ନିଜେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦି ଓଡ଼ିଶା ଆସିବେ। ଉପମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ପ୍ରଭାତୀ ପରିଡ଼ା କହିଥିଲେ ସୁଭଦ୍ରା ଯୋଜନାକୁ ନେଇ ଅଗଷ୍ଟ 15 ସୁଦ୍ଧା ମୋଡାଲିଟି ଆସିବ। ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀଙ୍କ ଦ୍ୱାରା ଏହି ଯୋଜନାର ଶୁଭାରମ୍ଭ ହେବ। ବିଭିନ୍ନ ବର୍ଗର ଲୋକଙ୍କ ମତାମତ ନିଆଯିବ। ମତାମତ ନିଆଯିବା ପରେ ସେପ୍ଟେମ୍ବର 17 ତାରିଖରେ ମହିଳାଙ୍କୁ ମିଳିବ 50,000 ଟଙ୍କାର ଭାଉଚର। କ୍ଷମତାକୁ ଆସିବା ପରେ ଅନେକ ଜନକଲ୍ୟାଣ ଯୋଜନା କାର୍ଯ୍ୟକାରୀ କରିଛନ୍ତି ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ। ଏହିସବୁ ଯୋଜନା ମାଧ୍ୟମରେ ବିଶେଷ କରି ଗରିବ ଲୋକଙ୍କୁ ଫୋକସ୍ କରାଯାଇଛି। ନିର୍ବାଚନ ଶେଷ ହେବା ପରେ ତୁରନ୍ତ ମହାଲକ୍ଷ୍ମୀ ଯୋଜନାରେ ନୂଆ ସୁବିଧା ଯୋଗାଇ ଦିଆଯିବା ନେଇ ଆଲୋଚନା ହେଉଛି। ଏହି ଯୋଜନା ଅନୁଯାୟୀ ଯୋଗ୍ୟ ମହିଳାଙ୍କୁ 2500 ଟଙ୍କା ଦିଆଯିବ। ମହିଳାମାନଙ୍କୁ 2500 ଟଙ୍କା ଆର୍ଥିକ ସହାୟତା ଯୋଗାଇ ଦେବାକୁ ସରକାର ଏକ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ଭୂମିକା ଗ୍ରହଣ କରୁଛନ୍ତି। କୁହାଯାଉଛି ଯେକୌଣସି ପରିବାରର ସଦସ୍ୟ ଯଦି ପେନ୍ସନ୍ ପାଉନଥିବେ ସେହି ପରିବାରର ମହିଳାମାନଙ୍କୁ ଏହି ସହାୟତା ଯୋଗାଇ ଦେବା ପାଇଁ ପ୍ରକ୍ରିୟା ଆରମ୍ଭ ହେବ।